নদিয়ার রেশন ডিলারির বিরুদ্ধে বিক্ষোভ, স্থানীয়দের পাশে পঞ্চায়েত প্রধানও। বরাদ্দ করা রেশন সামগ্রী থেকে কম দেওয়ার অভিযোগে দোকানের সামনে অসংখ্য গ্রামবাসীদের বিক্ষোভ। ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপ ব্লকের মহিশুরা পঞ্চায়েতের মাঝের চড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে নবদ্বীপ থানার পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। দীর্ঘ তিন মাসের বেশি সময় ধরে নির্ধারিত রেশন গ্রাহকদের মধ্যে বণ্টন করা হচ্ছে না বলে অভিযোগ করে গ্রাহকরা। এই বিষয়ে রেশন ডিলারের ছেলে রেজাউদ্দিন মণ্ডল এই রেশন সামগ্রী কম দেওয়ার অভিযোগ অস্বীকার করেন। মহিশুরা পঞ্চায়েতের প্রধান আকমল সর্দার বলেন, এই অন্যায় বরদাস্ত করবে না কেউ। এই রেশন সামগ্রী মানুষের প্রাপ্য, সরকার দিচ্ছে, সেই সামগ্রী ন্যায্যভাবে দিতে হবে। এই সমস্যার সমাধান হলে তারপরই রেশন দেওয়া হবে বলে তিনি জানান। অভিযোগটা উঠছে নাকি সত্যি? না, সব সত্যি নয়। তাহলে আপনি মেশিন অনুযায়ী আপনি মাল দেবেন? সরকার দিচ্ছে, সেই মাল তাদেরকে দিতে হবে ন্যায্য পত্র। রেশন কেনা কেনে এগুলো দেবে না, এগুলো কেন চাপা রাখবে? সাধারণ গ্রামের মূর্খ মানুষ তাদের জানতে পারে না, তারা কি করে জানবে? একমাত্র রেশন ডিলারই জানবে যে তার কি মাল অ্যালার্ট হয়েছে, কত পাবে। সাধারণ মানুষ তো জানবে না। সমাধান হোক সমস্যা, তারপর রেশন মাল দেবে। আপনি তো গ্রাম পঞ্চায়েত প্রধান। হ্যাঁ, আপনার নাম? আকমল সর্দার। মলয় দে, রিপোর্ট টু টাইমস বাংলা।